ক্যানিং এর স্বপ্নকে বাস্তবায়িত করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরশরাম দাস। তিনি আশ্রয়হীনকে আশ্রয় দেন, তিনি অসুস্থ মানুষকে রক্ত দেন, তিনি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। তিনি ইতিমধ্যেই পশ্চিমবাংলায় মানবিক বিধায়ক বলে পরিচিতি লাভ করেছেন। ক্যানিং এর বুকে একটা ঐতিহাসিক কাজে সাক্ষী রেখে তিনি চাঁদমণি বৃদ্ধাশ্রম উদ্বোধন করেন গতকাল, অর্থাৎ 14 অক্টোবর শনিবার। তানার হাত ধরে ক্যানিং এর অধরা স্বপ্নকে বাস্তবায়িত করতেই আরো অনেকেই উপস্থিত ছিলেন। ক্যানিং থানার আইসি সহ বিজ্ঞ সাংবাদিক শাহজাহান সিরাজ, আরো অনেকে প্রমুখ। আমাদের এপিটি বাংলার অনুসন্ধানে আমরা অনেক বৃদ্ধাশ্রম ভিজিট করেছি। অন্যান্য বৃদ্ধাশ্রমের থেকে চাঁদমণি বৃদ্ধাশ্রম অনেক পরিবেশ বান্ধব এবং অনেক সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে পরিচালনা করবে ক্যানিং পশ্চিমের মানুষ, এমনটা আশা করে। একই দিনে পরশুরাম দাসের অনুগামী দাঁড়িয়া অঞ্চলের প্রধান রেকাউল মণ্ডলের নেতৃত্বে ক্যানিং হাসপাতালের একটা রক্তদান শিবিরের আয়োজন করেন। সেখানে অনেক মানুষ রক্তদান করেন। এমন উন্নয়নমূলক সামাজিক কাজকর্ম চললে আগামী দিনে ক্যানিং এর যে কোনো সামাজিক বিপর্যয় থেকে মুক্তি পাবে ক্যানিংবাসী, ক্যানিং সহ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ। ক্যানিং এর স্বপ্ন আস্তে আস্তে পূরণ হতে চলেছে, এমনটাই জানান ক্যানিংবাসী। আমি ক্যানিং এর একজন সাধারণ মানুষ হিসাবে যখন ছিলাম, ঠিক তখনই চিন্তা ভাবনা করেছিলাম যে আপামর ক্যানিং সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমি দেখেছি বহু মানুষকে, কাউকে অনাহারে দেখেছি, কাউকে রাস্তায় ঘুমাতে দেখেছি, কাউকে রাস্তায় খেতে দেখেছি। মানুষ অনেক দুঃখ কষ্টের মধ্যে থেকে জীবনযাপন করত। আমিও আমি পিতৃহারা এবং মাতৃহারা একজন সন্তান। আমি বিধায়ক হওয়ার আগেই আমার মনে একটা চিন্তা ছিল যে আমি ক্যানিং এর বুকে আমার ক্ষমতা অনুযায়ী আমার কিছু বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি একটা বৃদ্ধাশ্রম করব এবং অনাথাশ্রম করব। যে বৃদ্ধাশ্রম এবং অনাথাশ্রমে যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের পরিবারে কেউ নেই, যাদের পরিবারে সবাই থাকতেও কেউ নেই, কারোর আর্থিক অবস্থা খারাপ, কারোর ছেলেমেয়েরা তার বাপ মাকে দেখে না, এই ধরনের মানুষদের নিয়ে আমি আমার বৃদ্ধাশ্রমে তাদেরকে লালন পালন করে, যাতে একজন আমি যেমন আমার বাবা এবং মাকে আমি যেমনভাবে সকাল থেকে রাত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমার ক্ষমতা অনুযায়ী আমি যেভাবে আমার গার্জিয়ানদেরকে দেখব, ঠিক সেভাবেই বৃদ্ধাশ্রমের মানুষ যারা থাকবে তাদেরকে দেখব বলে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং সেই বৃদ্ধাশ্রম আমার বন্ধু শিলাদিত্য রায় বর্তমান প্রধান, ছোটো ভাই প্রদীপ দাস উপপ্রধান, ছোটো ভাই বিশ্বদাস উপপ্রধান, বন্ধু তপন জানা, বন্ধু মলয় দাস, বন্ধু প্রবীর নাইয়া, বিকাশ ভাই আছে, আমার বিকাশ সাহানি, অজয় কাল ভাই আছে, আমাদের দলের আমার দাদা পঞ্চায়েত সমিতি সভাপতি উত্তম দাস, তন্ময় আমার ছোট ভাই, আমাদের অরিত্র ভাই আছে, এবং এরকম ধরনের আমার ছোট ভাই রজত আছে, রজত সাহা সহ যারা আমার ছোট ছোটো ভাই বন্ধু, অর্পণ আছে আমার ছোট ভাই, সবাইকে নিয়ে আমি একটা বৃদ্ধাশ্রম, ক্যানিং এর ঐতিহাসিক বাড়ি, লর্ড ক্যানিং এর বাড়ি, সেই লর্ড ক্যানিং এর বাড়ির পাশেই 8 বিঘে একটা জায়গাতে আমি আমার বৃদ্ধাশ্রম তৈরি করেছি এবং অনাথাশ্রম। এবং এই বৃদ্ধাশ্রমের নাম দিয়েছি, আমার মায়ের নাম চাঁদমণি দাস ছিল, তাই আমার বৃদ্ধাশ্রমের নামও দিয়েছি চাঁদমণি বৃদ্ধাশ্রম। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় এই বৃদ্ধাশ্রম আস্তে আস্তে প্রচার পেয়েছে। এই বৃদ্ধাশ্রমের ভিতরে আমি প্রত্যেক মানুষের জন্য, যারা থাকবে এখানটায়, তাদের আলাদা ঘর, আলাদা শৌচালয়, তাদের একটা পার্ক মতো আছে, সবুজায়ন আছে, প্রত্যেকের আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস আমি তৈরি করেছি। মা কালীর মন্দির তৈরি করেছি। এবছর আমরা প্রথম এই বৃদ্ধাশ্রমে মা দুর্গার পূজা আমরা আরাধনা করছি, মা দুর্গার মন্দির করেছি। এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সর্বধর্মের মানুষ এখানে বসবাস করতে পারে। এবং এই বৃদ্ধাশ্রমের ক্রাইটেরিয়া হচ্ছে, এখানে কোনো মানুষ যদি থাকতে চায় সে সাদা কাগজে দরখাস্ত করবে, এবং সেই দরখাস্ত দেখে আমরা সেই এলাকার পুলিশ প্রশাসন বা জনপ্রতিনিধি, পঞ্চায়েতের প্রধান, কাউন্সিলর, এমএলএ, এমপিদের কাছ থেকে আমি শুধু ইনভেস্টিগেশন করে নেব। এবং এই বৃদ্ধাশ্রমে যে কমিটি আছে, এই কমিটি শুধু দেখে নেবে যে সঠিক আছে কি না, তাকে এই বৃদ্ধাশ্রমে আমরা এন্ট্রি করাবো। এবং এই বৃদ্ধাশ্রমে থাকতে গেলে কোনো পয়সা লাগে না, আমরা নিয়ে খরচায় এই বৃদ্ধাশ্রমের মানুষকে রাখবো। আমরা বন্ধুবান্ধব ভাইরা একটা ট্রাস্ট করেছি, এই ট্রাস্টের মাধ্যমে আমরা সরকারিভাবে সাহায্য পাবো। আমি বৃদ্ধাশ্রমে মেম্বারশিপ করার জন্য আবেদন করেছি, বেশ কিছু মেম্বার এখানে জয়েন্ট হয়েছে। আমরা এই মেম্বারদের এবং আমাদের সহযোগিতায় আমরা এই বৃদ্ধাশ্রমটা আস্তে আস্তে, ধীরে ধীরে আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যাবো।